মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে শনিবার, আজকে থেকেই আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে সকাল 10:30, আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য। তো আমার ডিউটিটা যাওয়ার কথা ছিল 3:30 থেকে, কিন্তু একটু প্রবলেমের জন্য আমাকে এখনই বেরিয়ে যেতে হচ্ছে। তোমরা হয়তো অনেকেই জানো, বলেছি যে আমাদের আজকে রান্না পুজো, তোমাদের সাথে আজকে সব কিছু শেয়ার করব, কিন্তু দুঃখের ব্যাপার, বেশি কিছু শেয়ার করতে পারবো না। আমি যতক্ষণ থাকবো ততক্ষণই সব কিছু শেয়ার করতে পারবো, তারপর বাকিটা যখন আমি ডিউটি থেকে আসবো তারপর বাকিটা আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা, সাথে থাকো, ব্লগটা ছোট্ট, খুবই ছোট ব্লগটা হবে, তোমরা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে সকাল সকাল চলে এসছে একজন, বাবু টাটা দিয়ে দাও, বাবু টাটা দে, বাই বাই বাবা। আর এই যে এখানে মা সব কিছু কাজকর্ম করছে। চলো ততক্ষণে বাজারগুলো দেখিয়ে দিই, বাজারগুলো চলে এসেছে, দোকানও চলে এসেছে, দোকানটা মা গুছিয়ে রেখেছে, দোকানটা আমি দেখাতে পারবো না। আর মাছটা রাত্রিরে আসবে সেটাও আমি শেয়ার করতে পারবো না, আনাজপত্র যে কাটবে সেটাও আমি শেয়ার করতে পারবো না, সেটা দুপুরে কাটে, তখন তো আমি দোকানে থাকবো। তো আমি সেই রাত্রিবেলায় এসে যখন মা রান্না অর্ধেক হয়ে যাবে হয়তো তখন আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমার গলাটা একটু বসে গেছে, তোমরা মানিয়ে নিও, মানে ব্যাটারি আমার লো হয়ে গেছে, যখন তখন গলা বসে যাচ্ছে, শরীরটা খুবই খারাপ। তো চলো, আর হ্যাঁ আজকে আমার দিদিরা চলে আসছে রান্না পুজোতে, চলো ততক্ষণ বাজারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে আছে অর্ধেক বাজার, আরও বাজার আছে এদিক ওদিক করে, আর এইটা হচ্ছে দুপুরের মাছ। আর এখানে সব কিছু বাসনপত্র, এই যে এদিকেও সব কিছু রেডি করে রেখে দিয়েছে, আর এই যে খালি এসে গাড়ি আর গাড়ি, আর এই যে পরিষ্কার করে নিয়েছি আমি যতটুকু পেরেছি, দোকান যাব। এই বেয়ে দিয়ে পড়লাম দোকানে যাওয়ার জন্য, আর প্রচুর রোদ্দুর, মানে ছাতা আর সানগ্লাস পরে নিয়েছি। তো চলো যাওয়া যাক রাস্তায়। সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম বন্ধুরা, এখন যাচ্ছি বাড়িতে। এখন বাজে 9:00। এখানে বেশি আর বকবক করছি না, জাস্ট একটুকু শেয়ার করলাম তোমাদের সাথে। একেবারে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো বন্ধুরা চলো, আমি বাড়ি এসে গেছি, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর এই যে এই দুটো থেকে এখানে খুব বদমাইশি করছে, যতটা পারবো তোমাদের সাথে ততটাই শেয়ার করবো। তো চলো আগে দেখি কী কী রেডি হয়ে গেছে আর কী কী বাকি আছে, সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে অনেক কিছু শেয়ার করার কথা ছিল কিন্তু সেগুলো করতে পারিনি, নেক্সট ব্লগে নিশ্চয়ই নেক্সট ইয়ার হবে আবার। এই যে আমার দিদা ছিল না, দিদির বাড়ি গেছিলো, তো চলে এসছে আবার, সবাই পুরো জমজমাট হয়ে উঠেছে বাড়িটা। বাবু এই যে, এই যে ওরা ডাটা দিচ্ছে, তো চলো দেখি মা মা এখানে করছে হচ্ছে টক, পাকা তেঁতুল দিয়ে যে টকটা হয় সেটা করছে, আর এইদিকে গ্যাসে করছে ওলের ফুরুলি, আর এই যে ওল মাখা। আর এখানে সব কিছু মোটামুটি অর্ধেক ভাজা হয়ে গেছে, যেগুলো সেগুলো এখানে রাখা হয়েছে, আর অর্ধেকগুলো ঘরের ভেতর রাখা হয়েছে, আস্তে আস্তে মা সব করছে। আর এখানে হচ্ছে মাছের পাহাড়, ইলিশ মাছ, এর নিচেতেও ইলিশ মাছ আছে, দুই চুবড়ি, চিংড়ি মাছ এখনো ধোয়া ধুই হচ্ছে, মাছ এটা হচ্ছে পোনা মাছ, আবার কাল সকালে মাছ আসবে, মাছের পুরো পাহাড় বলতে পারো, সবটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমি চলে এসেছি এখন একটু ছাদে, কারণ ওপর ঘরের কিছু কাজকর্ম ছিল সেগুলো করতে। তোমরা দেখতেই পেলে মা টুকিটাকে কিছুটা অনেকটাই এগিয়ে ফেলেছে, মাছ ফাছগুলো ভাজা বাকি আছে, ওগুলো যতটা পার। আর এখানে বাপি হচ্ছে উনুন ধরাচ্ছে, উনুনটা নিভে গেছিল, আবার নতুন করে উনুন ধরাচ্ছে, কারণ মাছগুলো ভাজা বাকি আছে, আর চারদিক দেখো পুরো অন্ধকার আর আলো। চলো নিচে যাই দেখি মা মাছ ভাজলো কি না। নিচে এসে দেখলাম ছাদ থেকে যে মা মোটামুটি দুটো করাতে অলরেডি মাছ ভাজতে শুরু করে দিয়েছে, আর এইদিকে আর একটা টক, সেই টকটা উনুনে রান্না হচ্ছে। আর এখন বাজে হচ্ছে 11:30 কাছাকাছি। আর এই যে গণেশটা দেখো, এটা আমি এঁকেছি, কেমন লাগছে জানিও। আর পাশের এই যে গণেশটা দেখতে পাচ্ছ, এটা করেছে আমার দিদি, এটাও কেমন হয়েছে তোমরা জানিও। তো চলো, এই যে প্রচুর ক্লান্ত হয়ে গেছি দেখতেই পাচ্ছ, স্ট্যান্ড ফ্যান আমি আর নিইনি। দেখতে দেখতে আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, মা এখানে সব কিছু গোছাগুছি করছে। আর বাজে কটা দেখেছো, দেখো 2:45, আর 2:45 বাজে, চলো অলরেডি মাছ ভাজতে ভাজতে পুরো আমি ক্লান্ত হয়ে গেছি। এই যে আমার দিদা, মা এখানে সব কিছু ঠিক করছে,
চলো ফ্রেশ হয়ে তারপর আমি আবার ক্যামেরার সামনে আসি। অবশেষে বাপি বসেছে আর কি মাছ ভাজতে। রান্না কমপ্লিট, মা শাক বাজিয়ে দিল আর এই যে সবকিছু চাপা দিয়ে রাখা হয়ে গেছে। এই যে ফ্রেশ হয়ে নিচ্ছি আমরা সবাই, আমাদের রান্না শেষ হয়ে গেছে, জলগুলো তো সব ফাঁকা, একটা বোতল খাবো সবাই। বন্ধ হচ্ছে না এই রাত্রির তিনটের সময়। কে ডিনার করে বলো তো? তোমরা কি কখনো রাত্রির তিনটের সময় ডিনার করেছো? তো চলো ডিনার করে এসে আবার আসছি। অনেক কিছুই আইটেম ছিল, আমি ওই সব কিছু নিয়ে নিয়ে, রাত্রির হয়ে গেছে ভালো লাগছিল না, তাই অল্প একটুখানি ভাত নিয়ে খেয়ে কোনো রকমে ডিনারটা করে নেবো, কারণ অনেক রাত্রির হয়ে গেছে, কালকে আবার সকালে উঠতে হবে। তো চলো বন্ধুরা, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আড়াইটে বেজে গেছে, রাত আড়াইটে, এখন আমি ডিনার করলাম। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে সেটা শেয়ারও করে দিয়েছি। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা করছি একটা নতুন ব্লগে। প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, যাতে আরও তাড়াতাড়ি তোমাদের কাছে আমি পৌঁছে যেতে পারি আর আমার ভিডিওগুলো। তো চলো, অনেক বকবক করে ফেললাম, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, জানি তোমরা কেউ স্কিপ করে দেখবে না, তবুও বলছি কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, তো সেখানে সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। টাটা, গুড নাইট।